ধন্যবাদ ভাইয়া। আপু আপনি এখন যান, আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। কিন্তু ভাইয়া ওরা তো ওই দিকে গিয়েছে, ওরা যদি এখনই আবার চলে আসে ওরা তো আমাকে ধরে নিয়ে যাবে। ওই যে আবার আইতেছে, উঠেন উঠেন, আপনি উঠেন। আসলে কিছু লোকজন আমাকে ফলো করছে, ওরা আমাকে ধরে নিয়ে যাবে। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন না, নয়তো ওরা আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে, এমনকি ওরা আমাকে মেরেও ফেলতে পারে। প্লিজ আমাকে একটু লোকানোর ব্যবস্থা করে দিন না। আচ্ছা উঠেন উঠেন, কেরেন উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। ভাই এই জায়গায় একটা মেয়ে আইছে ভাই, একটু আগে এইদিকে দৌড়ে আইছিল ভাই। কই না তো এদিকে কোনো মেয়ে আসে নাই, না এদিকে কোনো মেয়েকে দেখি নাই। দেখেন নাই? না না এদিকে আসেনি, আপনারা সামনে যা দেখেন ওই ওইদিকে দেখেন, এদিকে আসেন। চল 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 চল। ধন্যবাদ ভাইয়া। আপু আপনি এখন যান, আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। কিন্তু ভাইয়া ওরা তো ওই দিকে গিয়েছে, ওরা যদি এখনই আবার চলে আসে ওরা তো আমাকে ধরে নিয়ে যাবে। ওই যে আবার আইতেছে, উঠেন উঠেন, আপনি উঠেন। ভাই বলেন না ভাই, ভাই ভাই আবার কি হয়েছে ভাই? সত্যি করে বলেন, মেয়েটা দেখছেন কিনা, নয়তো ভাই ওই লোকটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই। ভাই কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলেন তো। ইজি ভাইকে একটা লোক রুগী নিয়ে যাচ্ছিল, তখন ওই মেয়েটা ওই লোকের টাকাগুলো নিয়ে চিন্তা করে পলাইছে। তুমি চিন্তা করো না মা, আজকে তোমার অপারেশনটা হবে, এ দেখো আমি টাকা ম্যানেজ করে নিয়ে আসছি, এখানে সব টাকা আছে, তুমি সুস্থ হয়ে যাবে মা। ভাই ভাই আমার টাকা নেই, দৌড় মরছে, হায় আল্লাহ আমার কি কত বড় সর্বনাশ হয়ে গেছে। ও আমার টাকা নেই, দৌড় মরছে ভাই, আমার সাহায্য করুন। কিছু টাকা ভাই? ভাই আমার মায়ের অপারেশনের টাকা ভাই। আচ্ছা দেখতেছি। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই ওই লোকের মা তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে ওনার মা মারা যাবে। বলেন তো কত বড় সর্বনাশ হলো ভাই, আপনি দেখে থাকলে সত্যি করে বলেন। কি বলেন, এত বড় খারাপ কাজ করছে মেয়েটা, দাঁড়ান আমি ব্যবস্থা করতেছি। এই নামাও তো কেরেন্টা, নামাও, হ্যাঁ নামাও নামাও। এই ওঠেন ওঠেন, এই ওঠেন। না ভাইয়া আমি কিছু করিনি, না। ওই ভাই টাকাটা নিয়ে পলাইছে, দেখেন ভাই আপনি চেক করে দেখেন। এই আপনি কি টাকা চিন্তাই করছেন? বিশ্বাস করেন ভাই ওই নিছে টাকা। না আপনারা চেক করেন। না ভাইয়া উনার আমার নামে মিথ্যা কথা বলছে আমাকে ফাঁসানোর জন্য। দেখি আপনার পকেটে কি আছে, বের করেন তো পকেটে কি আছে, পকেটে বের করেন। এই যে এই যে দেখা যায়, এই যে টাকা দেখা যায়, এই যে টাকা, এই তো টাকা, এই টাকা না? হ ভাই এই টাকাই, এই টাকাই। আপনি একটা মেয়ে হয়ে এরকম কাজ কেমনে করলেন, লজ্জা লাগে না? আপনি তো অন্য কোনো কাজ করেও খেতে পারতেন, আপনি কেন চিন্তাই করেন? ভাই আমি শুরুতে ভাবছিলাম আপনারা খারাপ আর মেয়েটা ভালো, কিন্তু এখন দেখতেছি মেয়েটা খারাপ আপনারাই ভালো, এই জন্য আমি মেয়েটাকে সেভ করতে চাইছিলাম। কিন্তু যান যান, ওরা থানা নিয়ে যান। ভাইয়া এবারে মতো আমাকে মাফ করে দেন।